হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রবিবার, সবার বাড়িতেই ছুটির মেজাজ, সেই জন্য আজকে আর ডেলি ব্লগ শুট করিনি। মেয়ে আর বর আর আমারও মনের মধ্যে হয় ওফ কালকে সোমবার। তো রোববার একটু ভালো কিছু না খেলে মনটা আরোই খারাপ হয়ে যায়, পেটুক মানুষ তো আমরা। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব ব্যাচেলার চিকেন বিরিয়ানি, মানে বলতে পারেন জুগার চিকেন বিরিয়ানি। এটা কিন্তু একদম অথেন্টিক বিরিয়ানির প্রিপারেশনের মতো নয়, খুবই ইজি। যদি বলেন যে এক্স্যাক্ট বিরিয়ানির টেস্ট তো পাওয়া যাবে না, তবে ওই মাঝে মাঝে হয় না, চিকেন আছে অল্প, এমনি মাংসের ঝোল খেতে ইচ্ছা করছে না, বিরিয়ানি মন চাইছে, তখন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা করে ফেলি। 6টা লেগ পিস নিয়েছি, এরকম 2 টেবিলস্পুন টক দই, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 1.5 টিস্পুন রসুন বাটা আর 1.5 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কসুরি মেথি, 1 টেবিলস্পুন বিরিয়ানি মশালা, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 6টা এলাচ, 6টা লবঙ্গ আর 6টা গোটা গোলমরিচ। নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর অল্প একটু সাদা তেল ইউজ করব। এবার সবকিছু এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে চিকেন দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু এরকম করে দেব, আদা রসুন বাটা আর মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু চিনি দিচ্ছি, 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার রাইস প্রিপারেশনের জন্য লাগছে গোটা গরম মশলা, 2 তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, 1/2 লেবু লাইম নিয়েছি, 2 কাপ লং গ্রেন বাসমতি রাইস, জল ফুটতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। জলটা যে ফুটতে শুরু করবে নুন দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, মনে রাখবেন চিকেনেও কিন্তু নুন আছে। নুন দেওয়ার পর একটু ভালো করে গুলে দিলাম, জলটা ভালো করে ফুটছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর এবার লেবুর রস দিয়ে দিচ্ছি, চাল দেওয়ার পর কিন্তু আর চামচ দিয়ে নাড়বেন না, একটু পরে নাড়বেন, কারণ প্রথমেই নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে। এবার চিকেনে 1/2 কাপ জল দিয়ে দিলাম, জলটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। চালটা 50% ডান হতে হবে, কিরম ভাবে বুঝবো? এরম একটা চাল হাতে নিয়ে যখন মাঝে প্রেস করলে দেখবো ভেঙে যাচ্ছে, মানে 50% ডান, কিন্তু দেখুন এখনো কিন্তু পুরোপুরি বাড়েনি। এইবার চালটা জল ছেঁকে চিকেনে দিয়ে দেব। এবার 1/2 টিস্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি ওপরে, এটা অপশনাল, এটা যদি আপনারা চান স্কিপও করতে পারে, এটা দিলে ফ্লেভারটা আরো একটু এনহ্যান্স হয়। এবার ঢাকা দেওয়ার পালা, আমার কাছে আটা মাখা ছিল, নয়তো আমি তো আপনাদেরকে কলকাতা স্টাইল বিরিয়ানি শেয়ার করার সময় দেখিয়েছিলাম আমি কিরকম ভাবে কিচেন টিস্যু দিয়ে ঢাকা দিই। এইবার ঢাকা দিয়ে দেব, এমন ভাবে ঢাকা দেব যাতে একটু সাইড থেকে ওয়েপার না বেরোয়। যদি অন করার পর দেখেন যে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাহলে এরম ভাবে আটা নিয়ে নিয়ে যেখান থেকে বেরোচ্ছে সেই দিকে দিকে প্রেস করে দেবেন। এবার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলাম, 30-40 মিনিটসের জন্য লো ফ্লেমে কুক হতে দেব। 35 মিনিটস হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম, 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। 15 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে একটা টিপস দিই কি করে বুঝবেন, এই দেখুন আটাটা না এরকম শক্ত হয়ে যাবে, যখন দেখবেন এরকম শক্ত হয়ে গেছে তখনই বুঝবেন বিরিয়ানি হয়ে গেছে।
প্রথমেই এরকম হাতা দিয়ে চেক করবেন, যদি দেখেন এখানে ভেজা আছে তাহলে বুঝবেন যে এখনো জল আছে, কিন্তু দেখুন একদম কোনো ঝোল লেগে নেই, তার মানে হয়ে গেছে। একটা সাইড থেকে তুলছি, এই দেখুন নিচটাও দেখাই, এই দেখুন একটুও লাগেনি। তাহলে রেডি হয়ে গেল গরম গরম ব্যাচেলার্স চিকেন বিরিয়ানি। আপনারা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই রেসিপিটা দেখে রান্নাটা করা কতটা সহজ। আমি যখন এই ভিডিওটা পোস্ট করব তখন তো উইকডে, তাহলে উইকডেতেও বিরিয়ানি কিন্তু খুব ইজিলি খাওয়া যায়। চটপট আর দেরি না করে বানিয়ে ফেলুন ব্যাচেলার্স চিকেন বিরিয়ানি। আপনাদেরকে তখন আর দেখানো হয়নি চিকেনটা ভেঙে, এই দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, নুনও ঢুকেছে খুব ভালো। বানিয়ে ফেলুন চটপট তাহলে বিরিয়ানি। এবার আমরা করি পেট পুজো। বিরিয়ানি খেয়ে পেটও ভরলো আর মনও ভরলো। আমার কথা শুনে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন যদি এখনো এই প্রসেসে বানিয়ে না থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সবশেষে যা সবসময় বলে থাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।